বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত জুলাই আগস্টের গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাকে 18 নভেম্বরের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দিয়েছেন আদালত। চিফ প্রসিকিউটরের করা আবেদন গ্রহণ করে বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজার নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। এর আগে বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে শেখ হাসিনাকে গ্রেফতারের আবেদন করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম। এদিন বেলা 11:20 জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। আওয়ামী লীগ সরকারের আমলে সংগঠিত গুম, হত্যা এবং সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলন ঘিরে চালানো গণহত্যার বিচার করবে এই ট্রাইব্যুনাল। গণ অভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ ও 14 দলের নেতা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত গুম, হত্যা, গণহত্যা সহ 7টিরও বেশি অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা পড়েছে। ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে আওয়ামী লীগ সরকার নির্বিচারে হত্যা চালায়। প্রায় 1500 মানুষ প্রাণ হারায় এই আন্দোলনে। ছাত্র জনতার আন্দোলনের মধ্যে 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের 15 বছরের শাসনের অবসান হয়। এরপর শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার দায়িত্ব নিলে জুলাই আগস্টের গণহত্যার বিচার করার সিদ্ধান্ত নেয়। গত 5ই আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, চলে যান প্রতিবেশী দেশ ভারতে। এতদিন সেখানে থাকলেও সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছে শেখ হাসিনা ভারত ছেড়ে মধ্যপ্রাচ্যের কোনো দেশে চলে গেছেন। শেখ হাসিনার অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হলেও এ বিষয়ে ভারত ও সংযুক্ত আরব আমিরাতের সরকারও কোনো তথ্য নিশ্চিত করেননি। বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কি বুঝলেন? বুঝলাম, সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক, ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ট্যাঙ্ক।